তোমার বাড়ি এই দেখো চলে এসেছে সব দোয়া নেখার জন্য দেখো গাইজ একে কেমন লাগছে গাইজ এই বাচ্চাগুলো না আমার অনেক হয়ে আছে ডিম পারছে না মানে খেটটা কমপ্লিট হয়ে গেছে ডাকাডাকি করছে মিটিং করছে তাও ডিম পারছে না তো ভাই তুমি সিম্পলি नमस्कार बंधुरा दिन शेष ब्लगे सकल के जाना आओ एक बार स्वागत हमार चैने तो कम आमरा सबाई आशा करी सबाई भलो आसो गाइज तो चले बेजे गए बिकल साढ़े चारटे गाइज सब कटा पैर के शेष बारे मतन खेते देर समय और एकटू आगे ना सुलतान जोड़ा प्लस जो नतून बेबीटा से उड़िएम वाला बस भलोई उड़े से कुड़ी पचिश मिनट मतन गाइज हमारे पैर तो कुड़ी पचिश मिनट ही ओड़े तो बस भलो कथा तो एख देखी सब कटा कथाय ये देखो गाइज खाचार ऊपरे आमादेर मोटाखाली आमादेर मैड्रास आमादेर चटियाल देखो आमादेर बालार बेबीटा और बादबाकी सब कटा देखो एदिक दिए लाइन दिए से बेश भालो कथा और गाइज जे कटाके उड़िएछिलाम सेई कटा देखो एखोनो गाछेर ऊपरेई आछे ओरा एखोनो गाछ थेके नामेनि टोटाल मने चारटे आछे तो एखोन चलो आमरा एकटु घुरे आसि आमादेर सुंदरीर गाछ थेके देखि आमादेर सुंदरी कि करछे सुंदरीके तो खाबार दाबार दिए गेछिलाम और ओदेर गरमे ना बाजे अवस्था पुरो हाँपानो उठे गेछे गाइज देखो बेबीगुलो किभाबे शुये आछे प्लस बेबीगुलो बलाटा भूल हबे बेबीटा किभाबे शुये आछे और बड़गुलो किभाबे शुये आछे দেখো গাইস আমাদের সুন্দর কি আছে সুন্দর উঠে চলে এসেছে ওরা ভেবেছে আমি গাজর নিয়ে এসেছি গাইস গাজর সেই সকালে দিয়েছি তারপরে আর গাজর দিইনি তারপরে টোটালি এরা ঘাস খেয়েছে সুন্দর কি আছে গাজর খাবে গাজর গাজর আজকে হাঁটে যাব তারপরে আনবো আর সুন্দরী তোর পায় কি তোর পায়ে এত নোংরা কোথা থেকে আসলো হ্যাঁ শয়তান হিসুর ভিতরে শুয়েছিলি না এর জন্যই তোর পায়ে এত নোংরা এসেছে তো এখন আপাতত সুন্দরী তুমি থাকো সুন্দরী কোনো সমস্যা এনি সমস্যা দেখেছো সুন্দরী মাথাটা কিভাবে নিচে করে দিয়েছে শুধুমাত্র গাইস আদর খাওয়ার জন্য সুন্দরীকে এরকম করলে ও সারা দিন রাত এরকম ভাবে বসে থাকবে দেখো কুকুর যেরকম ভাবে বসে থাকে ঠিক সেরকম ভাবে মাথা নিচে করে দিয়ে বসে আছে গাইস তো সুন্দরীকে বাইরেও নিয়ে যাওয়া যায় বাট সুন্দরীর একটা সমস্যা সুন্দরীকে যদি বেশি একটু ছেনাছেনা করা হয় না সুন্দরী পশ করে কামড় দিয়ে দেয় ওটা সমস্যা না ওটাই বেশ ভালো সুন্দরীকে বেশি ছেনাচটকা কেউ করতে পারবে না এদিকে আমাদের সুন্দর আবার চলে গেছে আর ওইদিকে আমাদের ওই দেখো সুইটি কিভাবে খাচ্ছে সুইটি এখনো ঘাস খেয়ে যাচ্ছে ওর গাথা খাওয়া থামে না যাই হয়ে যাক গরম তো কি হয়েছে আমার খাওয়া থামবে তাই তো সুইটি এইদিকে দেখো গাইজ বেবিটা কি করছে দেখো মুখ কুচো করে তাই দেখো গাইজ পুরো মুখ খুলে গেছে হা হয়ে গেছে পেট নড়ছে কাট কান নড়ছে সব নড়ছে তোকে এখন আমার নিচেও ছাড়া যাবে না ওকে গাইজ এখন একটু আমি নিচে ছেড়ে দেবো নিচে দিয়ে ঘুরে বেড়াবে কিন্তু নিচে ছেড়ে ফায়দা কি নিচে দেখো অবস্থাটা দেখো আর খাঁচার নিচের অবস্থাটা দেখো আগে এই দেখো দেখেছো খাঁচার নিচে কি অবস্থা আর এইখানে না পুরো আগুন গাইজ এতটাই গরম আর যত দিন যাচ্ছে গাইজ গরমটা আরো বেশি পড়ছে আর কদিন পরে পুরো সিদ্ধ হয়ে যাব এখনো তো কিছু না এখন সবে শুরু তাই তো সুন্দরী তো এখন আপাতত সুন্দরী ওর মতন আটকানো থাকুক আমরা চলো পায়রাদের কাছ থেকে ঘুরে আসি গাইজ ওদের লাস্টবারের মতন খেতে দিয়ে ঘর আটকে ফেলতে হবে আজকে আবার কি হয়েছে বলো তো আজকে আবার পায়রাদের জন্য স্পেশাল খাবার আনবো স্পেশাল বলতে গমই আনবো কিন্তু স্পেশাল আমি কেন বললাম বলো তো এক দু কিলো আনবো না গাইজ আজকে আনবো পুরো 50 কিলোর এক বস্তা গাইজ পায়রাদের খাবারের আর কোনো টেনশন নেই গম উঠেছে নতুন কত করে কিলো এনেছি এটা আমি তোমাদের পরে বলবো আমি আগে গমটা তো নিয়ে আসি তারপরে এখন চলো আমরা ঘুরে আসি খাঁচার ভেতর থেকে দেখি খাঁচার ভেতরে কে কে বসে আছে কে কে ডিম বাচ্চায় তাই দিচ্ছে এখন এই দেখো এখানে জল আছে রাখা জলটা আমি একটু আগেই ভরেছি গাইজ পুরো ঠান্ডা জল আছে একদম সমস্যা নেই তো ভেতরে আমি স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি আমাদের চুচু আছে আর এদিকে আমাদের আছে নাপতার জোড়াটা আছে আর ওই কর্নারে খোপটা গাইজ আটকানো আছে ওই খোপের ভেতরে কী আছে বলো তো তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসি আগে ওই খোপের ভেতরে কী আছে ওই খোপের ভেতরে আছে আমাদের এই দেখো মগরা তোমরা হয়তো দেখে ফেলেছো ওই দুজনকে এখন ছেড়ে দিই এখন একটু খাও গাইজ দুপুরবেলা আমি দেশিটাকে আর মগরাকে একসাথে আটকে রেখে গেছি বাট দেশিটা এইভাবে বেরিয়ে গেছে আর মগরা কাকা একা একা বসে আছে আমি তো বুঝতেই পারিনি দেশিটা বেরিয়ে গেছে দেশিটাকে আমি লক্ষ্যও করিনি যে দেশিটা বাইরে ছিল গাইজ এইদিকে দেখো গাইজ কি হচ্ছে এইদিকে দেশি কু 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 শুরু করে দিয়েছে আর দেশির ডিম না কিছুদিনের ভেতর আসতে চলেছে যেহেতু গাইজ দেশি বাচ্চা থাকতেই ডিম দেওয়া শুরু করে দেয় আর দেশির বাচ্চা যথেষ্ট বড় হয়ে গেছে আর কিছুদিনের ভেতরে তিন কি চার দিনের ভেতরে খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে তার আগেই গাইজ আমার মনে হয় ডিম দিয়ে আর এই কর্নারে খোপে যে খ্যাড়গুলো ছিল সেই খ্যাড়গুলো কে কারা নিয়ে গেছে বলো তো আমাদের ম্যাড্রাস নিয়ে গেছে আর এই কর্নারে আবার খ্যাড় টেনেছে দেশি ঠিক আছে এই খ্যাড়গুলো কিন্তু আগে ছিল না গাইজ এই খ্যাড়গুলো টোটালি দেশি পায়রাটা টেনেছে এই মদ্দাটা টেনেছে আমি নিজের চোখে দেখেছি এইখানে আপাতত আছে কে কে দেখো আমাদের চুচুর জোড়া আছে আর চুচু আছে গাইজ চুচুর জোড়া আর চুচু ডিম দিয়ে দেবে আর এইবার আমি ভাবছি চুচুর জোড়ার যে বাচ্চা হবে সেই ফিমেল বাচ্চা একটা আমি রেখে দেবো মেল বাচ্চাটা ডিম ফেলে দেবো ডিমের বদলে অন্য কিছু ডিম দিয়ে দেবো বাট ফিমেল বাচ্চা যেটা হবে না সেটা আমি রেখে দেবো গাইজ এই দেখো আমাদের বালা এই দেখো গাইজ আমাদের কালিয়ার ছেলেটা কি এই দেখো গাইজ আমাদের কালিয়ার
এই দেখো গাইজ আমাদের কালিয়ার ফিমেল বেবিটা কি করছে, চুলকা চুলকি করছে। আর এইবার গাইজ কালিয়ার ফিমেল বেবিটার না লেজটা অসাধারণ হয়েছে, একবার একটু ভালো করে নোটিস করো। এইবার পুরো কিংয়ের মতন হয়েছে, পুরো ইউ শেপের হয়েছে গাইজ। যখন বাইরে দাঁড়াবে না তখন ভালো করে দেখবে তোমরা কেমন হয়েছে। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের চিকুকে। এই দেখো গাইজ চিকু তো সারা দিন রাত এই খোপেই কাটায়, বেশ ভালো কথা। দেখি চিকুর জন্য আমি ভেতরে গোটা বিচুলি ছড়িয়ে দেবো যাতে চিকু একটু ভালো করে রিল্যাক্সে থাকতে পারে। এখন আপাতত দেখিয়ে দিই তোমাদের আমাদের সুলতানকে। দেখো গাইজ জানিস তোকে আমি উড়াতে পারিনি আজকে, এর জন্য তোর বউকে উড়িয়েছি। গাইজ সুলতানের বউকে শুধুমাত্র ওড়ানো হচ্ছে বেবিগুলোর জন্য, যাতে বেবিগুলোর সাথে একটু ওড়ে। আপাতত সুলতান খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, সুলতানের গলাটা যা চমকাচ্ছে তাই দেখো গাইজ কেমন চমকাচ্ছে। ওই গলার উপরে যে একটু এই নীল নীল টাইপের আছে না, এটা পুরো চারি সাইডে যদি রিং রিং টাইপের করে থাকতো তাহলে আরও অসাধারণ লাগতো। তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালশিরাকে। কালশিরাও কিন্তু কোন দিক দিয়ে কম না গাইজ, কালশিরাটাও জাস্ট অসাধারণ। আর এই কালশিরাটাও গাইজ ছায়নের বাড়ির ছিল। গাইজ আমাদের অনেক কাজ আছে, এখনও কিন্তু বেবিদের খাওয়ানো বাকি আছে ম্যাড্রাজের। তো আপাতত কালশিরার কাছে আমি দেখতে পাচ্ছি খেয়ারকুটো নেই। কালশিরার কাছে বিচুলি তো দেওয়াই যাবে না, কালশিরার কাছে দিতে হবে কি বলতো ঘাস। ঘাস দিলে ওদের পক্ষে সবসময় ভালো হবে। তো এই কাজটা করতে হবে কখন বলতো, যখন এরা সবাই খেতে বাইরে যাবে, ডিম শুধুমাত্র একা থাকবে, তখনই একমাত্র এই কাজটা করা যাবে। নাহলে কালশিরা প্রচুর শয়তান, কালশিরা যদি আর একটু সামনে যায় না আমি পুরো দাপাদাপি স্টার্ট করে দেবো। আর কালশিরাটাকে তোমরা ভালো করে নোটিস করো, কালশিরাটা কিন্তু অসাধারণ গাইজ। ঠোঁটটা একটু দেখো কতটা ছোট ঠোঁট, তাই দেখো মাথাটাও বেশ ছোট, বেশ ভালো। আর বডিটার তো তুলনাই নেই, বডিটা অনেকটাই বড়। তো এখন আমার কি করতে হবে, এখন আমার বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে। গাইজ ম্যাড্রাজের যে বেবিগুলোকে আমি ঘরের ভিতরে আটকে রেখেছিলাম সে বেবিগুলো বাইরে বেরিয়ে গেছে। বাহ, ম্যাড্রাজের বেবিগুলোকে তো আমি খুব সুন্দরভাবে আটকে রেখেছিলাম, পুরো ঢাকা ছিল। ওরা বেরোলো কোন দিক দিয়ে দেখো, দুটো বেবি এইখান থেকে ঘুরে বেড়াচ্ছে। বাবা বাবা খুব সুন্দর। এরা দুজনই কোথায় ছিল বলতো? এরা দুজনই ছিল এই কর্নারে খাঁচায়, এই খাঁচার ভেতরে ছিল। এই খাঁচার ভেতর থেকে ওরা বেরোলো কীভাবে আমি তো এটাই বুঝতে পারলাম না, কোন দিক দিয়ে বেরোলো গাইজ এটাই তো বুঝতে পারলাম না। এটা তো পুরো জাদু একটা। ওহো, আমার মনে হয় এইখান দিয়ে বেরিয়েছে, এইখান দিয়েই বেরিয়েছে গাইজ। ভেতরে খাবারটা কি খেয়েছে ওরা? হ্যাঁ, হালকা পাতলা খেয়েছে আমার মনে হচ্ছে। তো এখন আবার তো আমি তোমাদের হাঁসের বেবিগুলো দেখিয়ে দিই যতক্ষণ ভেতরে চলে এসছি। দেখো গাইজ হাঁসের বেবিগুলো একটু আগেই খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে এখন খুব সুন্দরভাবে বসে আছে। বসে তো নেই, পুরো দাপাদাপি করছে, বলছে আরও খেতে দাও, আরও খেতে দাও। আর মুরগিগুলো কি করছে দেখো, মুরগিগুলো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে। আর মুরগিগুলোর একটা বাজে স্বভাব আছে, ওরা না খাবারের ভেতরে পটি করে দেয়। ওই দেখো গাইজ কি করেছে খাবারের ভেতরে। গাইজ এদের দুজনকে আমার কখন খাওয়াতে হবে বলো তো? যদি এখনই গাইজ আমি বেবিগুলোকে খাওয়াতে বসি না তাহলে কি হবে, বড়গুলো প্রচুর ডিস্টার্ব করবে, বড়গুলো এসে পুরো খাওয়ানোই পুরো সর্বনাশ করে দেবে, ওরাই বরং সব খেয়ে নেবে গাইজ। তো আগে চলো আমরা সবকটা বড় পায়রা যে কটা আছে সবকটাকে খাইয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলি, তারপরে বেবিগুলোকে খাইয়ে দেবো। গাইজ আমাদের ম্যাড্রাজের দুটো বেবিও চলে এসেছে, ওদের আমার ছাড়াও লাগেনি। ওরা কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি। গাইজ ওদের পক্সের ট্রিটমেন্টটা আমি খুব সুন্দরভাবে করছি, ওদের চোখে হয়েছে যেহেতু চোখে আমার সবসময় দেখে শুনে আমার পটাস লাগাতে হচ্ছে। পটাস যদি একটু ভুলভাল হয়ে যায় চোখও খারাপ হতে পারে, প্লাস ওদের অনেকটাই সমস্যা হতে পারে যদি একদম গাঢ় গাঢ় পটাস মুখের ভেতরে চলে যায়। গাইজ তো আমার অনেক কিছুই ধ্যান দিতে হচ্ছে। তো এখন আপাতত ওদের মাঝে মাঝে আমার ছেড়ে রাখতে হবে, মাঝে মাঝে যদি আমি ছেড়ে না রাখি ওরা অতটা ভালো খাওয়া শিখবে না। আর আমি চাই না ওরা তাড়াতাড়ি খুঁটে খাওয়া শিখে যাক, খুঁটে খাওয়া শিখে গেলে অনেকটাই ভালো হয়, ওদের হেলথেরও কোনো সমস্যা হবে না, হ্যান্ড ফিডিং করলে ঠান্ডা ঠান্ডাও লাগতে পারে, আমি অত রিস্ক নিতে চাচ্ছি না গাইজ। আর ওই দুজনের তোমার কথা বলে দিই আমি, বক্সের কথাটা, বক্স যদি বাই চান্স ওদের ঠোঁটে একটু বেড়ে যায় তাহলে তো আরও সমস্যা গাইজ, ঠোঁটে বক্স হলে অনেকটাই সমস্যা। ঠোঁটে বক্স হলে সেই বক্সটা ঠিক হয়ে যায়, বাট বক্সটা কী করে, বক্সটা একটা মাংসের ওপরে হয়, সে মাংসটা পুরো জড়িয়ে ধরে কেমন যেন ফুলে যায়। তো যখনই ওই বক্সটা তুমি ঠিক করবে, বক্সটা ঠিক করার জন্য পটাশ লাগাবে, জায়গাটা পড়ে না ওইটা পড়ে যায় কেটে। তো তার জন্য যদি ঠোঁটে হয়, ঠোঁটে লাগানোর ফলে না নিচের ঠোঁট কিংবা উপরের ঠোঁট পড়ে যায় গাইজ, তারপরে তো খাবার দাবারও খেতে পারে না, সারা জীবন ভোগে। একমাত্র ঠোঁটে বক্স হলে, এর জন্য ঠোঁটে বক্স হলে সবসময় দেখে শুনে ট্রিটমেন্ট করবে, পুরো ভালোভাবে ট্রিটমেন্ট করবে। এখন আপাতত সব কাটাতে যদি আমি না খেতে দিই না নিচে আসবে না, আমার তো তাই মনে হচ্ছে। আমাদের দেশিটাকেও আমি দেখছি না, মগরার জোড়া দিয়েছিলাম যেটার সাথে, সে দেশিটা কোথায়? আমাদের মগরার জোড়ার জন্য যে সিরাজি এনেছিলাম সিরাজিটাকে এখনো আমি দেখতে পাচ্ছি না,
সিআইটা এই তো চলে এসেছে, আমার একটু ভয় কমিয়েছে গাইস। আমি ভাবলাম কোথায় না কোথায় চলে গেল ও শয়তানকে। আমি দুপুরবেলা আটকেছি গাইস, দুপুরবেলা পুরো মদরা কাকাকে পুরো ফাঁসিয়ে পুরো ময়ে ময়ে করে দিয়ে চলে গেল। বাহ খুব সুন্দর। কে রে ভেতরে কে? তো একবার কোশ্চেন ছিল ভাইয়ের, পায়রা পনেরো দিন হয়ে আছে ডিম পারছে না, মানে খ্যাট টনে কমপ্লিট হয়ে গেছে, ডাকাডাকি করছে, মিটিং করছে, তাও ডিম পারছে না। তো ভাই তুমি সিম্পলি কি করবে তোমাকে আমি বলে দিই, পায়রা দুটোর একটু অপেক্ষা করবে। তো আর ডিম পাড়ার লক্ষণ তোমাদের আমি বলে দিই, ডিম পাড়ার লক্ষণ ফিমেলটা দেখবে দৌড়াদৌড়ি করে বেড়াবে বাট মিটিং করতে দেবে না। তুমি বললে তোমার পায়রা মিটিং করছে, তো মিটিং করছে যেহেতু ডিম দিতে এখনো সময় আছে, ডিম দেওয়ার আগে মানে দু তিন দিন আগে দেখবে মিটিং করা টোটালি পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে, শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি ছাড়া আর কিচ্ছু না। আর খোপে বসে আছে, খোপে বসে চুপচাপ করে লেজ নিচে করে দিয়ে বসে আছে, মাঝে মাঝে এরকম মাথা উঁচু করে মাঝে মাঝে বসে থাকে, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে একটু খোপের সামনে বেরোয়। এটা হচ্ছে ডিম পাড়ার লক্ষণ, এটা দেখলে তোমরা সিম্পলি বুঝতে পারবে যে তোমার পায়রা ডিম দেবে। এই ম্যাট্রাস সামনে থেকে সর, ম্যাট্রাস সামনে গিয়ে বসে আছে গাইস ক্যামেরা। এখনো গাইস আমি ডিম ফিল করতে পারছি না, তার মানে এখনো ডিম পাড়তে লেট হবে। ডিম ফিল করার জন্য তোমার শুধুমাত্র এইখানে হাত দিতে হবে, হাত দিয়ে তোমার ফিল করতে হবে আর বুঝতে হবে ডিম আছে কি না আছে। জোরে চাপ দেওয়া যাবে না, জাস্ট হাত এরকমভাবে দেখতে হবে। তো এখন আপাতত সবার মনে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখি সবকটাকে ঘরের ভেতরে ডাক দিয়ে আবার আমার বেবিগুলোকে খাওয়াতে হবে। বেবিগুলোকে এখনও গাইস কিছু খাওয়ানো হয়নি, সকাল থেকে তো আমরা ট্রাই করেই যাচ্ছি খা খা নিজে ফুটে খা, কিছু খাচ্ছে না গাইস। দু একবার আমি জোর করে খাইয়ে দিয়েছি সমস্যা নেই, তো এখন আপাতত দেখি ডাক দিই সবকটাকে। ও বাবা আমাদের বালার মুখ কালা আছে, বালার মুখ কালা একা বাইরে। তো ভাই সবকটা পায়রাকে ওঠানো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র বালার বউ কালা আছে, বাট বালার বউ কালা আমাদের কোনো সমস্যা করবে না। এখন আমরা নিশ্চিন্তে বেবিগুলোকে গাইস খাওয়াতে পারবো। তো গাইস দুটো বাচ্চাকে নিয়ে এসেছি, এক একটা বাচ্চা করে এবার খাইয়ে দিই। তো আজকে এদের কী খাওয়াচ্ছি আমি তোমাদের বলে দিই, আজকে এদের মটর খাওয়াবো, যেহেতু মটর ছাড়া আর কিছু নেই গাইস, ছোলা শেষ হয়ে গেছে। মটরও বেশ ভালো জিনিস, আমি হচ্ছে চুচুকে মটর খাওয়াতাম, চিকুকে মটর খাওয়াতাম, মটরও খুব ভালো কাজ হয়। তো এখন আপাতত দেখি আমি কোনটাকে খাওয়াবো, মেলটাকে না ফিমেলটাকে। আর আমার মনে হয় যেটা ঠোঁট ছোটো সেটাই ফিমেল, তো মেলটাই আগে আসো, তোমাকে আগে খাইয়ে দিই। খাইয়ে দাইয়ে আবার ঘরের ভেতরে আটকে রাখবো। আর এদের খুবই সাবধানে খাওয়াতে হবে গাইস, এদের ঠিকঠাক করে না খাওয়ালে অনেকটাই সমস্যা হবে, ঠান্ডা লাগার চান্স আছে। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে খাইয়ে দেবো গাইস, এদের মুখে দিলেই এরা জাস্ট খেয়ে নেবে। খিদে আছে এখন পেটে, সকাল থেকে না খেয়ে আছে, না খেয়ে কোথায় যাবে গাইস। দেখো টপ টপ করে পুরো গিলে ফেললো, আস্তে আস্তে একদিন দুদিন খাওয়ালে অভ্যাস হয়ে যাবে, তারপরে আর এরা আমাকে ভয় পাবে না। এখন তো আমাকে ভয় পাচ্ছে, শুধু দৌড়াচ্ছে গাইস। খা খা তাড়াতাড়ি খা, যত খাবি তত বাঁচবি, না খেলে মরে যাবি। ভেবে মিলে গেছে না, আমার তো রাইটার হতে হবে, ভুল ভবিষ্যৎ আমি পিজন ব্লগার হয়ে গেছি। খেলিস কেন? Thank you.
মুখটা আমার মুছিয়ে দিতে হবে, মুখে একটু জল না লেগে থাকে সেটার ধ্যান রাখতে হবে। কি গরম ভাই, কি বলবো তোমাদের, খতরনাক গরম, পেট যথেষ্ট ভরে গেছে, ওকে আর খাওয়ানো যাবে না, অল্প অল্প খাওয়ানো ভালো, খাওয়ালে বেশি মরে না, না খেয়ে মরে না, খেলেই মরে যায়। জল ভালো করে খাইয়ে দিতে হবে, জলটা যেন পুরো একদম গলার ভেতরে যায়। আর ফিমেলটা প্রচুর চঞ্চল, ফিমেলটা জল খাওয়ানোর সময় প্রচুর নাটক করে, দেখো দেখো শুরু হয়ে গেছে, খেলে খেলে আস্তে আস্তে আমি জল পুশ করি, নাহলে কী বলতো সব বাইরে দিয়ে বের করে দেয়। তো এখন আপাতত একে আমি রাখি, তুমি চলে যাও, এবার তুমি আসো তোমার বাড়ি। এই দেখো চলে এসেছে সব ডন একজন, এই দেখো গাইজ একে কেমন লাগছে। গাইজ এই বাচ্চাগুলো না আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু এর মা বাবাকে দেখলে তোমরা জাস্ট ফেদা হয়ে যাবে। সামনের বাড়ির ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা একটু স্ক্রল করতে করতে একটু নিচে যাও, অবশ্যই দেখতে পারবে। তো যখন আমি এই সাইড থেকে ঘুরে এই সাইডে দেখবে একটা বড় খাঁচা আছে, ওই খাঁচায় যখনই গেছি উপরে দেখবে উপরে বসে আছে দুটো বুনো কালারের পায়রা, আর তখন মনে হয় ডিম ছিল আমার মনে হয় যতদূর। তো ওই জোড়া দেখলেই বুঝে যাবে যে এদের বাবা মা কেমন ছিল, কেমন শের ছিল। তো এখন আপাতত খাচ্ছে, ভালোই খাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে। এদের গাইজ রাতে না ঠান্ডার মেডিসিনও খাওয়াতে হবে গাইজ, টোটালি পুরো যত্ন নিতে হবে পুরো বাচ্চার মতন, যেহেতু ছোট বাচ্চা এমনি তারপরে আবার পক্স হয়েছে গাইজ, ঠিকঠাক করে যত্ন না নিলে কী হবে বলো তো, চলে যাবে আমাদের কালিন্দি কালিয়ার ছেলে মেয়ের সাথে দেখা করতে। আস্তে আস্তে কেন কেন দুটো দুটো করে খেতে পারো না, একটা একটা করে নাও, তাহলে একটা একটা করেই খাও। আরে আর একটা, এই যে লাস্ট 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 আর একটা, এবার একটু জল দাঁড়াও, এবার একটু জল খাও, জল খাও। বক্স না থাকলে কোনো সমস্যা হতো না, এদের আমি হ্যান্ড ফিডিং করাতাম না, বক্স না থাকলে এদের আমি ছেড়ে রাখতাম ওদের সাথে, একদিন খাতো না, দুদিন খাতো না, তার তিন দিনের দিন অটোমেটিক খুঁটে খাওয়া স্টার্ট করে দিত, খুব সুন্দরভাবে খেত। তো গাইজ এখন আমাদের টোটালি সব কাজ ফিনিশ হয়ে গেছে, প্লাস আজকের দিনটাও মনে হচ্ছে এখনই ফিনিশ হয়ে যাবে, দিনটা সরি ফিনিশ হবে না, দিন শুধুমাত্র সূর্য ডুবে যাবে দিনটা, কি বললাম ওই। তো টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার স্নান আজকে হয়ে গেছে তিনবার, দুবার হয়েছে এখন একবার হবে, অলরেডি তো অর্ধেক হয়েই আছে। তো এবার ব্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।